সঙ্গমে নারাজ প্রেমিকের যৌনাঙ্গে কোপ যুবতী। অনেকদিনের প্রেম কিন্তু কিছুতেই তার বিয়েতে গড়াচ্ছে না। প্রথমে বিয়ের চাপ, তারপর জোর করে সঙ্গমের চেষ্টা, শেষে তাতেও সফল না হয়ে প্রেমিকের যৌনাঙ্গ কাটলেন এক যুবতী। ভারতের দিল্লির মঙ্গলপুরীর এ ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। ফেরার ওই যুবতীর নামে দেশটির মঙ্গলপুরী থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বছর 35-এর ওই ব্যক্তি পেশায় ছোট ব্যবসায়ী। ঘটনার দিন বেশ রাত করেই বাড়ি ফেরেন তিনি, প্রেমিকার বাড়ির কাছেই। সেই রাতে প্রেমিকার বৌদি খবর দেন যে জরুরি দরকার আছে, তিনি যেন প্রেমিকার সঙ্গে দেখা করেন। তড়িঘড়ি প্রেমিকার বাড়ি গিয়ে হাজির হন ওই ব্যক্তি। বছর 22-এর ওই যুবতী তখন তাকে বিয়ের জন্য চাপ দিতে শুরু করেন, কিন্তু ওই ব্যক্তি জানান তার সম্পর্ক কখনোই তার বাড়ির লোক মেনে নেবেন না। এরপরই নাটকীয়ভাবে ঘটনার পট পরিবর্তন। জোর করে ওই ব্যক্তিকে বাথরুমে টেনে নিয়ে যান তার প্রেমিকা। প্রথমে নিজের সমস্ত পোশাক খুলে ফেলেন ওই যুবতী, তারপর প্রেমিককে সঙ্গমের জন্য জোর করেন। কিন্তু এরকম মিলনে নারাজ ছিলেন ওই ব্যক্তি। তখন রান্নাঘর থেকে ছুরি এনে প্রেমিকা বলেন যে সঙ্গম না করলে তিনি নিজের জীবন শেষ করে দেবেন। তারপরও এ বিষয়ে কোনো আগ্রহ দেখাননি ওই ব্যক্তি। এরপরই রীতিমতো ক্রুব্ধ হয়ে ওই ব্যক্তির যৌনাঙ্গে ছুরি দিয়ে কোপ দেন মহিলা। মারাত্মক জখম ওই ব্যক্তিকে পরে সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানাচ্ছে আপাতত তিনি সংকটমুক্ত, রক্তক্ষরণ থামানো সম্ভব হয়েছে, কিন্তু ছিন্ন যৌনাঙ্গ ফের জোড়া লাগানো সম্ভব হবে কি না তা নিয়ে নিশ্চিত নন চিকিৎসকেরা। ফেরার ওই মহিলার নামে নির্দিষ্ট ধারায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, প্রেমের বিষয়ে ভীষণ পসেসিভ ছিলেন ওই মহিলা, কিন্তু যখন জানতে পারেন যে ছেলেটির বাড়ি থেকে সম্পর্ক মেনে নেবে না, তখনই মরিয়া হয়ে ওঠেন। সেই হতাশা থেকেই এ কাজ বলে মনে করা হচ্ছে। আপাতত ওই মহিলা কোথায় লুকিয়ে থাকতে পারে তার খোঁজ চালাচ্ছে পুলিশ। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।